পঞ্চগড়ের বোদা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন বড়শুশি। এই ইউনিয়নের 25টি গ্রামের প্রায় 35,000 মানুষকে স্বাধীনতার পর থেকেই নৌকায় করে করতোয়া নদী পাড়ি দিয়ে উপজেলা শহরে যেতে হয় প্রতিনিয়ত। কৃষকের উৎপাদিত পণ্য বেচাকেনায় একমাত্র ভরসা উপজেলা শহরের হাট বাজার। বারবার একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্মাণ হয়নি, ফলে প্রতিবছর ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়লেও এবার নৌকাডুবিতে প্রাণ গেছে অর্ধ শতাধিক মানুষের। তাই দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর। এই নৌকা দিয়ে যাতায়াত ভালো লাগে না, একটার উপর একটা ঘুরতেই আছে। এখানে প্রতিনিয়ত অফিস টাইম সময়গুলো নষ্ট হয়ে যায়। এখানে 2 থেকে 2.5 ঘন্টা সময় এখানে চলে যায়। বড়শুশি ইউনিয়নের গুলো আমাদের মারিয়া ইউনিয়নে, ওইখানে গরু ছাগল মহিষ বা মালামাল আসতে পারতেছে না। আমরা যোগাযোগ বিচ্ছিন্নর মতো একটা অবস্থা। যদি ব্রিজ থাকতো তাহলে এখানে এত বড় একটা অঘটন ঘটতো না। স্বাধীনতার পর থেকে আমরা শুনে আসতেছি যে এখানে একটা আউলিয়ার ঘাটে ব্রিজ হবে। এই যে মিথ্যা প্রতিশ্রুতি, ব্রিজের যদি হইতো আজকে এখানের এত প্রাণহানি হইতো না। যখন নদী হঠাৎ করে বন্যা হয়ে যায়, সেই সময় বন্যার সময় পানি একুল উকুল হয়ে যায়, তখন মানুষের পারাপারের জন্য বিঘ্ন ঘটে। তো এই কম মুহূর্তে এই ব্রিজটি একদম এই এলাকার জন্য খুবই প্রয়োজন। এদিকে দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণ করা হবে বলে গতানুগতিক আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এই ব্রিজ আশা করছি যে এবছর না হলে আগামী বছরে এই এটার ফিজিক্যাল যে কাজ সেটা আমরা শুরু করতে পারব। ব্রিজটি নির্মাণ হলে বড়শুশি ইউনিয়ন সহ আশপাশের প্রায় 15টি ইউনিয়নের মানুষ নিরাপদে চলাচল করতে পারবে বলে জানান স্থানীয়রা। কমবে দুর্ঘটনা, প্রসার হবে ব্যবসা বাণিজ্য ও শিক্ষা ব্যবস্থা। জিয়াউর রহমান বকুল, বোদা, পঞ্চগড়।